নমস্কার, আমি অভিষেক, শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামের সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক রোমাঞ্চক আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি মোরাল অ্যান্ড হিউম্যান ভ্যালুস কেস স্টাডির মধ্যে কর্ণাটকা রাজ্যের ইনোভেটিভ টিচার্সদের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব, যেটার নাম হচ্ছে ওয়াল অফ ফেম। আপনারা নাম দেখেই বুঝতে পারছেন, ওয়াল অফ ফেম। শিক্ষক মশাই বললেন, যদি আমরা বাচ্চাদের থেকে কিছু ভালো করাতে চাই তো ওদের মোটিভেশন দিতে হয়, আর মোটিভেশন দেওয়ার জন্য ওদের মনে কম্পিটিশনের ভাবনা যদি আমরা জাগ্রত করে দিই তো হচ্ছে ভালো আর কিছু হতে পারবে না। এই দুটো কথা মনে রেখে একটা আইডিয়া উনি নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করেছেন, যেটাকে উনি নাম দিয়েছেন বল অফ ফে। এটার জন্য সব প্রথম উনি উইকলি নিজের ক্লাসরুমের ভেতরে কিছু রকমের কম্পিটিশনস অর্গানাইজ করছেন, ফর এক্সাম্পল গ্রিটিং কার্ড কম্পিটিশন, এক্সটেম্পো কম্পিটিশন, পোয়েম রিসাইটিং কম্পিটিশন, বাচ্চাদের লেভেলের হিসেবে আলাদা আলাদা রকমের কম্পিটিশন ডিসাইড করছেন, যেটা দিয়ে উনি বাচ্চাদের ফিজিক্যাল আর ইমোশনাল আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের লার্নিং তিনটে জিনিস একসঙ্গে চেক করতে পারে। এটার পরে ওই কম্পিটিশনসে যারা উইনার্স থাকেন ওনাদের নাম ওই এক জায়গাতে উনি ডিসাইড করে দিয়েছেন, এটা আমাদের চার্ট পেপার ডিসাইড করে দিয়েছেন, ওটাকে নাম দিয়েছেন ওয়াল অফ ফেম। চার্ট পেপারে ওই সব কম্পিটিশনের উইনার্সের নাম লিখে দিচ্ছেন, আর যা বল ডিসাইড করেছেন ওয়াল অফ ফেম এর নামে ওই বলে গিয়ে লাগিয়ে দিচ্ছেন। এখন বাচ্চাদের এভরি উইক ডিফারেন্ট কম্পিটিশনস ওদের জন্য অর্গানাইজ করা হচ্ছে, আর ওরা এভরি উইক ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিশনে যদি পার্টিসিপেট করছে ক্লাসরুম লেভেলে, আর এভরি উইক আমাদের ওয়াল অফ ফেম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মোটিভেট করার জন্য উনি বাচ্চাদের আরও কিছু স্পেশাল পাওয়ার্স দিয়ে দিচ্ছেন, যেই বাচ্চারা ওয়াল অফ ফেমে আসে ওদের কিছু স্পেশাল পাওয়ার্স দিয়ে দিচ্ছেন। ফর এক্সাম্পল কেউ বাচ্চা ওয়াল অফ ফেমে এসে গেছে তো ওই বাচ্চা এই উইকের জন্য আমাদের ক্লাসরুমে মনিটর থাকবে, যে বাচ্চা ওয়াল অফ ফেমে আসবে ওই বাচ্চা হি টিচার্স রুমে স্টাফ রুমে এন্টার করতে পারবে, ওর ছাড়া আর কেউ নেই। এইরকমের কিছু স্পেশাল পাওয়ার্স ওই বাচ্চাদের দিয়ে দিচ্ছেন, যেটা দিয়ে অন্য বাচ্চারাও মোটিভেট হয়, আর ওরাও চায়, সব বাচ্চারা চায় কি আমি বেশি ভালো কাজ করতে চাই। তো বাচ্চাদের এই ভাবনা মনে রেখে উনি এই আইডিয়াটা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করেছেন। এটার পরে দেখা হয়েছে কি বাচ্চাদের মনে থেকে যা হেজিটেশন ছিল ওটা বেরিয়ে যাচ্ছে, বাচ্চারা সবাই ওয়ান বাই ওয়ান পার্টিসিপেট করছে ডিফারেন্ট কম্পিটিশনে ডিফারেন্ট লেভেলে, আর ওদের লার্নিং আউটকামস ও কিছু হিসেবে এটা পরে ভালো হয়ে যাচ্ছে। আমি আশা করছি কি এই আইডিয়াটা আপনাদের ভালো লেগে থাকবে, আর এটাকে আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। এই ধরনের অন্য আইডিয়াস জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজটা নিশ্চয়ই লাইক করুন। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।